বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে সাইমান সুভান আনভির ওনার বিরুদ্ধে হচ্ছে একটা হত্যা বা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠছে ওনার ভাড়া করে দেওয়া বাসায় এক মেয়ে সুইসাইড করছে তো সে ঘটনার এখন বিশ্লেষণ করবো আমরা যা হচ্ছে সেখানে তো সেটা বিশ্লেষণ করার আগে যেটা করতে হবে আমাদেরকে ফার্স্ট থিং ফার্স্ট সেটা হচ্ছে আমাদেরকে কিছু গ্রাউন্ড ওয়ার্ক লে করতে হবে লাইক অলওয়েজ সেটা হচ্ছে আমরা যারা ঘটনাটাকে বিচার করার চেষ্টা করতেছি আমাদের প্রত্যেকের বিভিন্ন কিবলা আছে নির্ধারণ করা তো সেই কিবলায় সেই মঞ্জিলা মাকসাদে পৌঁছানোর জন্যে যেই রাস্তা ধরা দরকার আমরা সকলে সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে সেই রাস্তায় উঠে পড়তেছি তো আমরা কারা আমাদের কি কীবলা নির্ধারণ করা আছে সেগুলোকে প্রথম অ্যাড্রেস করব। তারপর সেই জঞ্জাল সেই কার্পেজ সরানোর পর রাস্তা থেকে তারপর হচ্ছে আমরা আমাদের আসল বিশ্লেষণে ঢুকবো ওকে নাও আমরা 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 কারা আমরা হচ্ছে বাংলাদেশি কানা লোকজন আমরা কি চাই আমরা আমাদের আমরা হচ্ছে ন্যায় বিচারের নিজের প্রত্যেকে নিজস্ব কিছু ভার্সন আছে সেই ভার্সন অনুযায়ী ন্যায় বিচার চাই রাইট ন্যায় বিচার চাই না ন্যায় বিচার চাই না আমরা আমাদের কিছু ভার্সন আছে সেই ভার্সন অনুযায়ী বিচার চাই তো যে কোনো একটা নারী সংক্রান্ত ঘটনায় প্রথমেই হতেছে পুরুষকে দায় দোষী করে ফেলতে হবে আন্ডার এনি সার্কস্ট্যান্সেস যত এভিডেন্স আসুক যত যাই আসুক ওই ব্যাটারে ফাঁসি দিতে হবে এটা হচ্ছে এক গোষ্ঠী হ্যাঁ আরেক গোষ্ঠী হচ্ছে এরা রাজনৈতিক গোষ্ঠী কারণ যেহেতু এই যে সোভান যিনি বসুন্ধরা গ্রুপের মালিক উনি হচ্ছে রাজনৈতিক ছত্রছায়া এই মুহূর্তে আসে উনি কিন্তু বিএনপির আমলে বিএনপির ছত্রছায়াতেও ছিল এবং উনি ওনার ছেলে তখন একটা খুন করছিল তখন বিএনপি সরকারের সাথে চুক্তি করে ওই যে বা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তখন লতিফ আরে কি নাম জামান বাবু আরে না কি বলল লুৎফুর লুৎফুর রহমান নাকি হোয়াট এভার ভুলে গেছি স্বরাষ্ট্রমন্ত্রী যারা এখন যাব জীবন সে হচ্ছে একদম তখনকার বিএনপি সরকার আমলে সর্বোচ্চ পর্যায়ে এ কে এ খালেদা জিয়া সাথে কথাবার্তা বলে নির্দেশে তখন একশো কোটি টাকার বিনিময়ে রফা করছিল যে একশো কোটি টাকা দিলে দলকে ছেড়ে দিবে তো ওই লোকের ছেলেকে ছেলে শাস্তি হবে না তো সেটার বিনিময়ে রফা করছিল এগুলো আসলে যারা এরা হজম করতে চাইবে না আর যারা আওয়ামী লীগ তারা খুব চিৎকার করবে যে হ্যাঁ এরকম অন্যায় হয়েছে মানে তাদের সময় অন্যায় হয় না আবার বিন পলার এখন এমন একটা অভিনয় করতেছে যেনি তাদের সময় কোনো অন্যায় হয় না সো যারা রাজ আমরা জানি ব্যবসায়ীদের এত পাওয়ার কেন এই দেশে কারণ হচ্ছে ব্যবসায়ীরা চান্দা দেয় সরকার মানে বিভিন্ন রাজনৈতিক দলকে এবং ব্যবসায়ীরা হচ্ছে এই যে স্পন্সর করে অ্যাডভার্টাইজ দেয় বিভিন্ন টিভিতে বিভিন্ন পত্রপত্রিকা কারণ এখন এই বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের নাম কোনো পত্রিকা নিচ্ছে না ব্যবসায়ীর ছেলে শিল্পপতির ছেলে এই বলে যেতেছে কে সেটার নাম নিচ্ছে না নাম নিলে এদের ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাবে সো এই যে এখানে একটা জাল একটা ওয়েব একটা কুণ্ডাতন্ত্র একটা ওয়েব এই কারণে সব কিছু একটু কেমন জানি খোলাটে ভজ ঘটো তো অন টপ অফ দ্যাট আমরা বিচারহীনতার সংস্কৃতিতে থাকতে থাকতে বাংলাদেশের মানুষজন তাদের এখন চাওয়া হইতেছে নিজের চাওয়া মতো বিচার হলে ওটা নেয় বিচার আর নাইলেন তো এই কারণে এই যে আমাদের চাওয়াটা আমাদের জনগণের চাওয়াটাই চাওয়াটা দুইটা গ্রুপে আপনি ফেলে দিতে পারবেন এই মুহূর্তে যারা যা চাচ্ছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান নারীবাদী কিছু আছে মেয়ে নির্দোষ দোষী শেষ কেস ক্লোজ তাদের এটাই শুরু এটাই শেষ এটাই তাদের যুক্তি এটাই তাদের এভিডেন্স ওকে আর আরেক গ্রুপ হচ্ছে ওই যে পলিটিক্যাল পার্টি এরা হচ্ছে এখন যেহেতু এই সরকারি দলের সাথে এই লোকের আতাত আছে এই লোকের ছেলে সরকারি ছত্র ছায় আছে সুতরাং এখন এটাকে পলিটিসাইজ করে এখন খুব উত্তেজিত তারা একে ব্যবস্থা করতে হবে কেন কারণ সরকারের হয়েছে তো যাক এদেরকে যদি আমরা ইকুয়েশান থেকে বের করে দিই কাটাকাটি করে তাইলে এবার আবার ঘটনাটা বোঝার চেষ্টা করি সেখানে কী হয়েছে সেখানে যেটা হয়েছে যে এই ছেলের পরিচয়টা প্রথমত পরিচিতিটা মাথা থেকে বের করে দিতে হবে কেন বের করে দিতে হবে আপনি কখন এই পরিচিতিটা ইম্পর্টেন্ট যদি সে তার পরিচিতির প্রভাব খাটায় যদি সে তার পরিচয়ের ব্যবহার করে কোনো অন্যায় করে থাকে যদি অ্যাপারেন্টলি মনে হয় যে যে ঘটনাটা ঘটছে এটার সাথে তার পরিচয়ের কোনো লিঙ্ক নাই তাইলে প্রথমেই পরিচয়টা ইকুয়েশান থেকে বের করে দিতে হবে কারণ ওইটা থাকলেই ইকুয়েশনের মতো ওইটা খালি উইল কিপ মেসিং উইথ ইউর ব্রেন ইউর অ্যানালিসিস সো সে যেহেতু এত একটা পাওয়ারফুল লোকের ছেলে সে পাওয়ারফুল সব শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষকন্যা দেশনত্র শেখ হাসিনার সাথে ওঠা বসা সো সো সে এতটাই পাওয়ারফুল যে তাকে চাইল ইউকেশন থেকে বের করা সম্ভব না রাইট তার একটা ইন্ডাকশান সে ইন্ডিউস করবে হ্যাঁ যে কোনো ঘটনাতেই তার একটা পাওয়ার একটা অরা থাকবে সেটার একটা ছাপ থাকবে সো এটা পুরোপুরি থেকে বের করা সম্ভব না সেটা করবো না সেখানে পরে আসতেছি আপাতত স্টার্টিং পয়েন্ট হিসেবে ওইটা বের করে দিই আমরা কারণ অ্যাপারেন্টলি এটা হচ্ছে আরেকটা হইতেছে ছেলে মেয়ের কেস এবং লিটনের ফ্ল্যাটে আসা যাওয়ার কেস এবং সেখানে এরকম বহুত ঘটনা ঘটছে লিটনের ফ্ল্যাটে যাতায়াত করা তারপর হইতেছে তাদের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে মনোমালিন্য হয় যেইটা নিয়েই হোক নিয়ে মনোমালিন্য হয়েছে সেটা ভিন্ন আলাপ সেটা কি আমরা অত ডিটেলস এখনও জানি না মেয়ের ডাইট নাকি পাওয়া গেছে সেখান থেকে জানতে পারবো ব্লা 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 বাট ঘটনা যেটা হচ্ছে যে মেয়ে স্বেচ্ছায় ওই ফ্ল্যাটে যে মেয়েকে তো জোর করে ওই ফ্ল্যাটে নিয়ে যায় ওই লোকের না স্বেচ্ছায় আসা যাওয়া করত তো ওই যে দিহানের ঘটনাটা মনে আছে আপনাদের কলা বাগানে যে মেয়েটা ছেলের ফ্ল্যাটে যাওয়ার পর তার জন্য সম্পর্কে লিপ্ত হওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটা মারা পড়লো তখন আমি তিন চারটে এপিসোড করা লাগছে কারণ জনগণ প্রচণ্ড নারীবাদীরা বিচার চায় ছেলের হ্যাঁ ছেলের ফাঁসি দিতে হবে ছেলের কোনো দোষ নেই তাও ছেলেকে ফাঁসি দিতে হবে সো সেই ঘটনাটাতে এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশের দুদিন পরপর বের হয় এবং এক একটা ঘটনা বের হলে পাবলিক নেমে পড়ে ছেলেকে ফাঁসি দেওয়ার জন্য কিন্তু আলটিমেটলি যখন ঘটনা বের হয়ে আসতে শুরু করে আমরা দেখি ইন মোস্ট কেসেস অ্যাট অ্যাটলিস্ট মোর অফেন দেন নট যে এগুলো কনসেনচুয়াল ঘটনা ছেলে মেয়ে স্বচ্ছায় নানান কিছু করতো প্রেম করতো আসত যাইতো লুটনার ফ্ল্যাটে প্রেমের মধ্যে মনোমালিন্য মেয়ে গলায় দড়ি দিছে এখন ছেলেরা ফাঁসি দিতে হবে মেয়ে স্বেরচ্ছায় ছেলের বাসায় গেছে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন ছেলেকে ফাঁসি দিতে হবে দিহানের ঘটনা যেরকম স্বেচ্ছায় হইতেছে যে ফরেন বডি ডিলডো আর কি বেসিক্যালি বিদেশ থেকে আমদানিকৃত ডিলডো পাবারে বাবা এই বছর পলাপানের কি এক্সপেরিমেন্টের শখ এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আপনার এখনকার ছেলেমের সাহস কী পরিমাণে মানে আমরা তো খবরে দেখি যে লিটনার ফ্ল্যাটে আসা যাওয়া অহর সকলে করতেছে সকল এইজ গ্রুপ সকল কী বলবো প্রফেশন ব্র্যাকেটের সকলে করে বেড়াইতেছে ছেলে মেয়ে ইয়াং বয়স্ক বৃদ্ধ থেকে শুরু করে ধার্মিক আলেম জালেম সকলে এই কাম করতেছে বাংলাদেশে তো এগুলো এখন শুনি যারা বর্তমানে দেশের কি পরিস্থিতি ধারণা রাখে এদের কাছে শুনি যে বাংলাদেশে এখন কেউ বাদ নাই সকলে লিটনের ফ্ল্যাটে যাতায়াত করে পর্দার আড়ালে খেলা চলছে আমি শুনতাম যে এরকম গ্রামের মধ্যে মফসলে বা গ্রামের মধ্যে নাকি সকল পাট খেতে নাকি ছেলে মেয়ে করে বেড়া গ্রামের যত ছেলেমেয়ে আছে না সকলে পাট খেতে যায় তো এইগুলো শুনতাম আর কি কিন্তু মনে হইতো যে আচ্ছা ঠিক আছে এগুলা মানে কি সম্ভব নাকি এইভাবে এত প্রেভালেন্ট তো পরে যখন বড়ো হইতে শুরু করছি বিভিন্ন গল্প এভিডেন্সন বুঝতে শুরু করলাম আচ্ছা ঘটনা সত্যি ঠিকই আছে সকলে পাট খেতে খেতে যায় আমরা জানি না ভদ্রলোক দেখে তো এই হয়েছে ঘটনা রাইট সেই জিনিস এখন আর অন্য রূপ অন্য আকার আকৃতি ধারণ করছে নাও আমি স্পেসিফিক ঘটনায় পরে আসতেছি আগে সামাজিক ইস্যুটা নিয়ে কথা বলে নিই এই যে এরা যে এই কাজগুলো করে একটা ইয়াং ছেলে মেয়ে এগুলা করা এটা তাদেরকে ঠিক সেইভাবে দোষ দেওয়া যায় আবার যায়ও না কারণ বয়সটাই হইতেছে তখন হরমোনাল অ্যাড্রেন অ্যাড্রেনালিন রাশের সময় হরমোনাল ড্রাইভের সময় সো ওই সময়টা এটা ঠিক স্বাভাবিক যে কারণে এগুলো বিভিন্ন সময় আলোচনা করছি যে উন্নত দেশগুলোতে কিন্তু ছেলেমেয়েরা পনেরো ষোলো সতেরো বছর বয়স থেকে তারা লিভ টুগেদার করা শুরু করে দেয় যেই বয়সটাতে তাদের সেক্স লাইফ থাকা উচিত একটা মানুষের একটা ছেলের একটা মেয়ের সেই বয়সটাতে কিন্তু ওয়েস্টে তাদের একটা হেলথি সেক্স লাইফ থাকে হেলথি নো মানে বিবাহ বহির্ভূত হইল অ্যাটলিস্ট একটা অ্যাকসেপ্টেড সেক্স লাইফ থাকে বাংলাদেশে কিন্তু সেটা থাকে না বাংলাদেশের কি কারণে সেটা ভিন্ন আলাপ অর্থনৈতিক কারণে এই দেশের একটা ছেলে সেশন জটের কারণে পাশ করতে করতে লাগে সাতাইশ বছর ত্রিশ বছর বিসিএস না দিলে জীবনে আর কোনো কিছু নাই একটা চাকরি পাওয়া যায় না এই দেশে তো জায়গা সবকিছু মিলে একটা ছেলে ত্রিশ বত্রিশ বছর বয়স লাগে হইতেছে বিয়ে সাথে করতে একটা মেয়েরও হইতেছে মাস্টার শেষ না করে বিয়ে করবে না প্রচণ্ড অবস্থা খারাপ দেশের এখন আবার অনেক চেতনাও আছে সব মিলে সে একটা ছেলে মেয়ে পঁচিশ ছাব্বিশ বছর বয়স আগে বিয়ের কথা করে না করতে পারে না কিন্তু তাদের পিউবার্টি শুরু হয় কত বছর বয়স থেকে তেরো চোদ্দো থেকে সো এই যে তেরো চোদ্দ পনেরো থেকে পঁচিশ ত্রিশ বছর এই পুরো সময়টা এরা কি করে এরা খেলে লিটনের ফ্ল্যাটে আসা যাওয়া খেলাধুলা সো এটা আমাদের ব্যর্থতা রাষ্ট্র এবং সমাজ হিসেবে অভিভাবক হিসেবে আমরা এনশিওর করতে পারি নাই তাদের যৌবনটা তারা সেক্স লাইফ সেক্স লাইফ থাকবে তাদের যৌবন বয়সে এবং সেটা একটা হেলথি ওয়েতে হবে তো জাগা তো সব কিছুর ফলাফল হয়েছে এই অবস্থা অন টপ অফ দ্যাট এখনকার বাবা মা অভিভাবক থেকে শুরু করে সকলেই কেমন যিনি হয়ে গেছে এদের আশ্রয় প্রশ্রয় মদদ অনুমতিক্রমে ক্রমে ছেলেমেয়ের এগুলো করে বেড়ায় এটা হচ্ছে সবচাইতে অবাক করা এবং আপসেটিং পার্ট ছেলেমেয়ের এই বয়সে তারা এগুলো করতে চাইবে এগুলো হতেছে বাবা মার দায়িত্ব দেখে শুনে সুপারভিশন সুপারভাইজ করা ওভারসি করা রাইট না বাবা মা ছেড়ে দিয়ে রাখে এগুলোর মধ্যে এবং এই যে আনুষ্কা দিহানের ঘটনাটাই কিন্তু আনুষ্কার মা খুব ভালো করে জানতো যে আনুষ্কার সাথে এই ছেলের সম্পর্ক ওই ছেলে মেয়ে মারা যাওয়ার পর ব্লিডিং শুরু হওয়ার পর ছেলে প্রথম আনুষ্কার মাকে ফোন দিছে মহিলা পর অস্বীকার করার চেষ্টা করছে কিন্তু নানান এভিডেন্স ইন্ডিকেটেড এবং সাজেস্টেড যে মহিলা জানতো তো এখনকার প্রায় সকল ঘটনায় দেখবেন ফ্যামিলি সহ জানে ছেলে মেয়ে প্রেম করে ফ্যামিলি বাবা মা সহ জানে না একটা ছেলে মেয়ে এই বয়সে একটা ছেলে মেয়ে প্রেম করলে তারা যে ঘনিষ্ঠ হবে ফিজিক্যালি এই ব্যাপার কোনো ডাউট নাই তারা ইদার রুম পাইলে রুমের মধ্যে গিয়ে ঘনিষ্ঠ হবে রুম না পাইলে ওই যে পার্কের চিপা চাপায় ঘনিষ্ঠ হবে রাইট সো এটা কি বাবা মারা এই বয়সটা পার হয়ে আসে নাই ওনারা জানেন না জানে কি আমার ইউনিভার্সিটিতে এক ফ্রেন্ড ছিল আমরা তো অনেক আমার তো অনেক বয়স সো আমাদের ইউনিভার্সিটি ঢাকা ঢাকাভার্সিটি আজকে থেকে কত বছর আগে সেটাও দশ পনেরো বছর হয়ে গেছে পাশ করে আসছি যে হয় পনেরো বছর তো হয়ে গেছে পাশ করে আসছি দশ বারো তেরো বছর হয়ে গেছে তো আজকে থেকে তেরো চোদ্দো বছর বয়স আগেও আমি আমার ইউনিভার্সিটির মেয়ে ফ্রেন্ড ছিল সে ঢাকার বাইরে সে ঢাকাতে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে পড়াশোনা করে সে হলে থাকে প্রেম করে ছেলের সাথে এবং এবং মানে তখন আমি এগুলো দেখে শখ হিসেবে লাগছিল যে তার ফ্যামিলি জানে তার ফ্যামিলি ছেলের সাথে কথা বলে এবং ফ্যামিলির অনুমতি আছে এবং তার চেয়ে ইন্টারেস্টিংলি মেয়ে যেটা কারণ বললো যে ফ্যামিলির যেভাবে অনুমতি আছে সে ঢাকা আসার সময় নাকি তার ফ্যামিলি বলেই দিছে যে ঢাকা শহরে থাকতে ফিরতে চলতে ফিরতে একটা হেল্পিং হ্যান্ড লাগে হেল্পিং হ্যান্ড একটা ছেলে প্রয়োজন হয় সো সে প্রেম করতে পারবে চাইলে প্রেম করে সেই ছেলেকে ভাঙ ব্যবহার করতে পারবে হেল্পিং হ্যান্ড হিসেবে সো ঢাকা শহরে একটা মেয়ে একা থাকে প্রেম করবে সে কি কি করবে কি কি করতে পারে সেই ঘটনা কোন দিকে গড়াবে এগুলো কি বাবা মারা জানে না ওনার এই বস পারবে নাই অনুমতি দিয়ে রাখছে ছেড়ে দিয়ে রাখছে রাইট সো এখনকার প্রচুর ফ্যামিলি বাবা মা সবাই জানে ছেলে মেয়ে কী করতেছে শুধু তো একটা তো হয়েছে যে ওনারা দেখে না দেখার ভান করা যা আচ্ছা আমি জানি না আমার ছেলে মেয়ে যে লিটুনের ফ্লাইটে যায় আমি জানি তারা শুধু প্রেম করে অ্যাজ ই প্রেমের নেক্সট স্টেপে যে স্টেপটা যে লিটনের ফ্লাইটে যাওয়া বা পার্কে গিয়ে হাতাতি করা এটা ওনারা জানতো না হাতাতি বলতে মারা না আর কি এবং লিটনের ফ্ল্যাটে যাতায়াত করে ছেলে মেয়ে এগুলো অনেক বাবা মা জানে রাইট সো এই যে মেয়েটা ঘটনাটা ঘটলো সেই মেয়েটা ওই ফ্ল্যাটে আসা যাওয়া করতো মেয়ের ফ্যামিলি জানতো মেয়ের বাবা মা মারা গেছে কতদিন আগে মারা গেছে যাই না মেয়ের বোন জানতো এবং মেয়ের প্রত্যেকটা সম্পর্কে জড়াইসের প্রত্যেকটা বিষয়ের সম্পর্কে মেয়ের বোন অ্যাওয়ার ছিল এবং ওই যে একটা নতুন একটা নায়ক বের হয়ে আসছে ছেলের না হচ্ছে রাজ বাপ্পি রাজ আবার কী নাম বাপ্পারাজ থেকে কপি মার্সে বোঝা যাচ্ছে যাক সেই ছেলের সাথেই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল তারপর ওই ছেলের যেটা দাবি এখন বলল যে প্রেমের সম্পর্ক ছিল পরবর্তীতে ছেলে জানতে পারছে যে মেয়ের অনেক সমস্যা আছে কি জানি না কোনো রকম ঝামেলা বোঝাই যাচ্ছে মেয়ে যেহেতু বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের সাথে জমছে তার মানে মেয়ের ব্যাপার স্যাপার আছে সে আবার মিডিয়াতে কাজ করে মডেলিং টডেলিং করে এবং মিডিয়ার ব্যাপারে জানেন অনেকে কী হয় না হয় না অনেকে জানেন আসলে অনেকেই জানেন না মিডিয়াতে কি চলে কি তো জাক্ঞা তো ওই ছেলের কথা পরে জানলাম যে মেয়ের বড়ো বোনের সাথে ফেসবুকে এই ছেলের যোগাযোগ ছিল চ্যাট ছিল কথাবার্তাও হয়েছে সো বেসিক্যালি যে মেয়েটা সম্পর্কে জড়াইতেছে মেয়ের বোন তখন এখন অভিভাবক মেয়ের বাবা মার অনুপস্থিতিতে মেয়ের বোন জানে মেয়ে যেই ফ্ল্যাটে আসা যাওয়া করতো সেটাও খুব সম্ভবত জানে কারণ এই মেয়ের যে ছেলের সাথে সম্পর্ক এটাও বোন জানে এবং ফ্ল্যাটে যে আসা যাওয়া করতো এটাও খুব সম্ভবত জানে এবং কারণ বোন তো খবর পেয়ে আসছে এসে ঢাকায় ফ্ল্যাটে আসছে এই ফ্ল্যাটে হুম সো এই হিসেবে অবস্থা দেশের কথা বলছেন না আপনি ঠিক আছে আকবর সোভান ওনাকে বিচার হবে ফাঁসি হবে ফাঁসি দেবেন সব ঠিক আছে সেটার আগে ঘটনা হয়েছে এটা রাইট নাও এই যে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে পাওয়ারফুল রাইট সুতরাং ওনার প্রতি আমাদের একটা খার আছে সুতরাং খার আছে দেখে এখন আমরা তাকে যে কোনো মূলে ফাঁসাইতে চাই রাইট মানে বাংলাদেশে আপনি যেটাই দেখবেন যে ফাঁসানো হয় আপনার ন্যায় বিচার হলে তো কোনো ইস্যু ছিল না একটা মানুষ একটা অপরাধ করছে তার সেই অপরাধে বিচার হয়েছে শেষ না এই দেশ হয়েছে ফাঁসানোর খেলা যুদ্ধাপরাধের বিচার হয়েছে এদেরকে ফাঁসি দিব এরা পলিটিক্যাল অপোনেন্ট এদেরকে কী দিয়ে ফাঁসি দিব যুদ্ধাপরাধী দিলাম ফাঁসায় শেষ আমার এর সাথে জমি জমা নিয়ে বিরোধ একে কিভাবে খেলবো এ হইতেছে মাদক দ্রব্য কী জানি বলে ইয়া ব্যবসা করে পুলিশে নিয়ে ক্রস ফায়ার মেরা দিলাম অমুকের সাথে মানে সো বেসিক্যালি এদেশে কোনো বিচার হয় না সব হিসেবে ফাঁসানো হয় সো মানুষ এই দেশের মানুষের মাইন্ডসেটি ওরকম হয়ে গেছে যারা খালি ফাঁসাইতে চায় এদের যে কোনো বিষয় হইতেছে যদি কখনো কোনো ন্যায় বিচার চায় যেমন এই ঘটনায় এই ঘটনায় বসুন্ধরা মালিকের ছেলে হইতেছে অ্যাপারেন্টলি ওনার ফ্ল্যাটে আত্মহত্যা করছে তো আত্মহত্যা কি না আত্মহত্যা না সেটা তো তদন্ত হবে তদন্ত পর বের হয়ে আসবে সুতরাং স্বাভাবিক মানুষের দাবি হইতে পারে একটা নিরপেক্ষ তদন্ত হোক হয়ে বের হয়ে আসুক কী হয়েছে এখানে দোষীকে দায়কে না মানুষ অলরেডি কিন্তু চাইতেছে এই ছেলের ফাঁসি এবং এই ছেলের ফাঁসি চাইতেছে নট নেসেসারিলি শুধুমাত্র এই কারণে যেটা পাওয়ারফুল ছেলে সে অবশ্যই জড়িত এই না তারা যদি প্রমাণ পায়ও বা বুঝেও যায় কোনো ইন্ডিকেশন দেখে যে না এই ছেলের এখানে কোনো দায় নাই এগুলো জাস্ট আত্মহত্যার কী যেগুলো অহরহ করতেছে এই দেশে ছেলে মেয়ে প্রেম করে করে ফ্ল্যাটে আসা যাওয়া করে ছেলে বিয়ে করবে না মেয়ে কলায় দড়ি দেয় বা ফ্ল্যাটে আসা যাওয়া ছাড়াও এমনিতেই ঝগড়াঝাটি হয়েছে মেয়ে কলায় দড়ি দিয়ে বসে আসে অহরহ হইতেছে রাইট সো যেটা বললাম এখানে কোনো পাওয়ার ডাইনামিক আছে কিনা সেটা আমরা আরও আস্তে আস্তে বুঝতে পারবো এখন পর্যন্ত মনে হচ্ছে কোনো পাওয়ার ডাইনামিক নাই সিম্পলি ছেলেমেয়ের সম্পর্ক মেয়ে ছেলে কিন্তু এখন আমরা হয়তো সেই ছেলেকে ফাঁসি দিব যেহেতু পাওয়ারফুল সেটা ঠিক আছে চাওয়া ঠিক আছে যে এই ছেলে নানান ক্যাপাসিটিতে নানান সময় নানান জায়গায় অন্যায় করছে সত্যি যেহেতু সে পাওয়ারফুল এই ব্যাপারে তো কোনো সন্দেহের অবকাশ নাই ওই ওইগুলোর যে বিচার করতে না আমরা সে যেহেতু পাওয়ারফুল প্রধানমন্ত্রীর সাথে ওঠা বসা ওইগুলার জন্য তাকে ধরা যাচ্ছে না এখন তাকে এটা দিয়ে ধরবো আমরা কথা বলছেন এখন এটা দিয়ে ফাঁসাই দিব তাকে এখন যদি আমরা বুঝতেও পারি যে এই স্পেসিফিক কেসে ছেলের অপরাধী না তাও আমরা উম না 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 তাও আমরা চাই ফাঁসি হোক এখানে কেন কারণ সে আরেক জায়গা অপরাধ করছে ওটা দিয়ে ধরতে পারবো না এটা দিয়ে ধরে ফাঁসাই দি এখন সো এটা হচ্ছে আমাদের মেন্টালিটি এবং আমরা আমাদের উইয়ার আন্ডার দ্য ইমপ্রেশন যে এটা খুব ন্যায় বিচার হয় এতে করে খুবই ন্যায় বিচার হচ্ছে বোঝানে ক্রস ফায়ার দিয়ে দিতে হবে তারপর ওই যে যুদ্ধাপরাধের বিচারকেই জানি ফাঁসি দিয়ে দিতে হবে প্রমাণ নাই সাক্ষী প্রমাণ না সাক্ষী গুম করে দিয়ে ফাঁসি দিয়ে দিতে হবে কারণ যারা সাহাবাটা হবাক করছে এদের কিন্তু এরাও অনেকে হয়তোবা কনভিন্স যে এদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ প্রমাণ করা যায় কিন্তু এদের যেহেতু বিশ্বাস বা ধারণা যে এদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ প্রমাণ না করা গেলেও এরা আসলে যুদ্ধাপরাধী সুতরাং এখন যেন তেনভাবে ফাঁসায় দিলে সেটা সেটার মধ্যে সেটাও ন্যায় বিচার সো এটা হচ্ছে আমাদের ন্যায় বিচারের ধারণা আমরা ওই যে এটা বললাম কিবলা ঠিক করে ফেলি আমরা যার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি যে এর এর খেলতে হবে বৈধভাবে হোক অবৈধভাবে হোক এর কোনো অন্যায় আছে হয়তো তাকে যদি সেদিক দিয়ে ধরতে না পারি আরেক দিক দিয়ে ধরে হাসাইয়া দিব আমরা আরেক দিক দিয়ে ধরে তার খেলা হবে সোজা কথা কথা জানেন খেলতে হবে এটা হচ্ছে আমাদের মাইন্ডসেট তো এখন ওই ছেলে ভদ্রলোক পালায় গেছে খবরে দেখলাম উনি দেশ ছেড়ে চলে গেছে সো এই যে উনি দেশ ছেড়ে চলে গেল এই এইখানে এই এইখানে হয়তো ওনার পাওয়ারের ব্যবহার প্রমাণ পাওয়া যাচ্ছে ক্লিয়ারলি যে মেয়ে যে মারা গেছে তারা গেছে এখানে যদি এমন হতো ওই লোক মেয়েকে খুন করাইছে কাউকে দিয়ে রাইট তাইলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারতাম যে এখানে ওই লোক পাওয়ারের একটা ব্যাপার আছে এখন পর্যন্ত ঘটনায় পাওয়ারের কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না এবং এবং ওই মেয়ে যে আত্মহত্যা করছে এটা অনেক এভিডেন্ট কারণ মেয়ে ঘরের ভেতরে ফাঁসি দিয়েছে মেয়ের বোন এসে দরজা ভেঙে ঢুকছে রাইট দরজা দরজার ভেতর থেকে লক করা ছিল মানে তো মানে কেউ ভেতরে থাকলে থাকবে খুনি থাকবে অথবা যারা কনসপিরেসি থিওরিস্টেরা দাবি করবে যে স্পাইডারম্যান আসছিল এসে জানলা দিয়ে মেয়েরা দরজা লক করে আবার জানলা দিয়ে নেমে গেছে জায়গা সো না যে এভিডেন্সের সাজেস্ট যে এটা আত্মহত্যার ঘটনা মেয়ে রুমের ভিতরে আত্মহত্যা করছে মেয়ের বোন নিজে এসে দাবি করতেছে যে দরজা ভেঙে মেয়ের বোন ঢুকছে বাইরে থেকে দরজা ভাঙা লাগছে ভেতর থেকে লক করা ছিল সো আত্মহত্যার ঘটনা সো আত্মহত্যার ঘটনা তো এটা তো আমার নতুন আজকের নতুন অবস্থা না আত্মহত্যার জন্য আত্মহত্যা যে করছে সেই সেইটাই যে বাংলাদেশে কিছু শয়তানি আসে আত্মহত্যায় প্ররোচনা দিছে কেন ফাঁসাইতে হবে একজনকে ফাঁসানোর জন্য কি ভাষা বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ফুসলিয়ে ধর্ষণ আত্মহত্যার প্ররোচনা রাইট এগুলো কোনোটাই কিন্তু এগুলার কোনো ভিত্তি নাই কোনো আইনি ভিত্তি নেই কোনো নৈতিক ভিত্তি নেই কিন্তু এই যে বললাম যে ফাঁসাইতে হবে ফাঁসান সো আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা সে ফাঁসানো খালি আমরা যারা টার্গেট করছি তারা কেমনে ফাঁসানো যায় এটা দিয়ে সেটা সেটা না হলে সেটা সেটা না হলে সেটা এতে করে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় ওকে তো আমাদের সময়টা আমরা যখন পড়াশোনা করছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তখনও দেশের এই অবস্থা ছিল না এখন যেই অবস্থা লাইক অহরহ হইগুলা চলতেছে এবং আপনাদের যদি এত ইস্যু হয় আপনারা যদি ন্যায় বিচার চান এবং এগুলো হলে কিন্তু একটা একটা মেয়ে সাধারণত রিসিভিং অ্যান্ডে থাকবে কারণ বাংলাদেশে তো অসভ্য দেশ এই দেশে কোনো আইনের শাসন নাই আমরা এগুলো ইম্পোর্ট করছি থেকে সভ্য বিশ্ব থেকে দেখে যে মেয়ে ছেলে মেয়ে লেট টুগেদার করে তারা ইচ্ছা মতো যা ইচ্ছা করে বেড়ায় ওসব দেশে তো আইনের শাসন আছে ওই দেশে কিন্তু কেউ কারোর সাথে অন্যায় করে পার পাবে না কেউ সুতরাং কেউ অন্যায় করার সাহস হবে না এই বাংলাদেশে যেরকম ইম্পিউনিটি যার পাওয়ার আছে বা ছেলে পাওয়ারফুল বা সমাজ হতেছে ছেলের পক্ষে থাকবে বা সমাজ হইতেছে মেয়ের পক্ষে থাকবে সুতরাং এরা যে যেটাই করুক না কেন এটার একটা নির্দিষ্ট ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভে ফেলে দিয়ে সেই ছাঁচে ফেলে দিয়ে এরা সুবিধা নিতে পারবে একজন একজনকে ফাঁসাইতে পারবে এগুলো তো আর সুন্নত বিশ্বে নাই অদ্ভুত কথাবার্তা সো যে কারণে এই দেশে যে যে ছেলেমেয়েরা সম্পর্কে জড়া এই দেশে যাই করে তারা এখানে এই এই ভয়টা নাই যে সম্পর্কে শেষে অ্যাড দ্যান্ড অফ দ্য ডে যাই হোক না কেন তাদের মধ্যে বনিবনা হোক না হোক সম্পর্ক ওয়ার্কআউট করুক না করুক এখানে কাউকে ফাঁসানো সম্ভব রাইট রেয়ার কেস আর বাংলাদেশে কিন্তু আপনি জানেন প্রত্যেকটা সম্পর্কে প্রত্যেকটা ঘটনায় কোথাও একটা উনিশ বিশ লাগবে এবার একজন আরেকজনকে ফাঁসানোর চেষ্টা করবে ছেলে মেয়েকে ফাঁসানোর চেষ্টা করবে মেয়ে ছেলেকে ফাঁসানোর চেষ্টা করবে আইন ব্যবহার করবে ন্যারেটিভ দাঁড় করাবে গল্প ফাঁদবে পাবলিককে নিজের দলে টানবে নারীবাদ পুরুষবাদ শুরু হয়ে যাবে এগুলো সো এই দেশে কোনো ন্যায় বিচার নেই কোনো আইনের শাসন নেই সব হিসেবে শয়তানি আগা করা সো এতে করে যেটা হয় মেয়ে মিলে মিলেমিশে এগুলো করে প্রেম করে লাগালাগি করে সব মিলেমিশে করে কিন্তু যদি ধরা পড়ে তাইলে ছেলের জীবন শেষ যদি ধরা না পড়ে তাহলে মেয়ের জীবন শেষ রাইট যেরকম ওই যে আমরা মামুনুল হকের সাথে দেখছি ওই মহিলাকে গোপনে ব্যবহার করতেছে বিয়ে করান বিয়ে করা না এই স্পেসিফিক কেস এই মেয়ের সাথে এবং এই মেয়ে তো স্বেচ্ছায় ওই ছেলের ফ্ল্যাট ফ্ল্যাটে আসা যাওয়া করতো রাইট এখানে কোনো জোর জবরদস্তির ব্যাপার নাই এখানে মেয়ে ভিক্টিম না তো ছেলে যদি বিয়ে করতে না চায় সেক্ষেত্রে অ্যাপারেন্টলি মেয়ে ভিক্টিম হচ্ছে যেটা যেটা বললাম যে যদি ধরা না পড়ে এই ঘটনাগুলো তাহলে মেয়ে ভিক্টিম হয় মেয়ে মেয়ের জীবন শেষ হয় কারণ ছেলেরা বিয়ে করতে চায় না আর যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু ছেলের জীবন শেষ তাদের মধ্যে প্রেম থাকুক কনসেনচুয়াল সেক্স থাকুক যদি ধরা পড়ে কোনো একটা ঘটনা ঘটে তাহলে ছেলের জীবন শেষ এখন মব হইতেছে ছেলের ফাঁসি চায় এখন হইতেছে আইন হইতেছে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ফুসলিয়ে ধর্ষণ কি জানি আত্মহত্যা প্রয়োচন আত্মহত্যা প্রয়োজন এইগুলো দিয়ে খেলে দেবে এখন ছেলেকে সো এইটা হয়তো এই অসভ্যতা আর কালচার দেশে কোনো ন্যায় বিচার নাই নাও এখন যেটা বললাম যেহেতু এখানে একজন পাওয়ারফুল লোক জড়িত এখন আমরা সেই অবকাশ পাচ্ছি জাস্টিফাই করার এই শয়তানিগুলোকে যে সে যেহেতু পাওয়ারফুল সুতরাং নিশ্চয়ই এখানে পাওয়ারের ব্যবহার আছে সুতরাং এখন ওকে ফাঁসি দিয়ে দিতে হবে সেই জন্য শুরুতে বললাম যে পাওয়ার ডাইনামিকটা ইকুয়েশন থেকে বের করে নেন না পাওয়ারের ব্যবহার শুধুমাত্র এই লোককে তখনই দায়ী করার সুযোগ আছে সে পাওয়ার এক্স্যাক্ট করছে সেটা আমরা তখনই বুঝতে পারব যখন আমরা দেখতে পারবো যদি এমন হয় যে তদন্ত প্রক্রিয়া সে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে তার পাওয়ার ব্যবহার করে করে তখন আমরা বলতে পারবো যে এই যে সে তার পাওয়ার ব্যবহার করে তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেছে তার তাকে তখন অ্যাটাক করা যাবে সে যদি তার পাওয়ার ব্যবহার করে হয়তো রায় চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করে তখন আমরা তাকে অ্যাটাক করতে পারবো সে যদি তার পাওয়ার ব্যবহার করে ওই মেয়েকে উঠে নিয়ে আসছে গুম করে নিয়ে আসছে নে বাসার মধ্যে রেখে রেপ করতো তখন আমরা তার পাওয়ার তখন একটা রিলেভেন্ট আলোচনা প্রাসঙ্গিক একটা পয়েন্ট হয়ে যাবে পাওয়ার সে পাওয়ার ব্যবহার করছে এর কোনোটাই হয় নাই ছেলে মেয়ের সাথে সম্পর্ক স্বেচ্ছায় সম্পর্ক মেয়ে ছেলের বাসায় স্বেচ্ছায় আসা যাওয়া করতো মেয়েকে পালতো ছেলে লাখ লাখ টাকা দিয়ে এবং এরকম প্রচুর এগুলা যেটা বললাম যেগুলো আসলে যারা জানে না তারা বিস্মিত হয় এরকম এক একটা ঘটনা বের হলে বাংলাদেশের প্রচুর কলেজ স্কুল স্কুল কলেজ ইউনিভার্সিটি গোয়িং মেয়েরা সিমটি টাকার বিনিময় এগুলো করে আমি শুনছি আমাদের ঢাকা পার্সিটিতে শুনছি জানি না প্রমাণ নাই তবে আমি মনে হয় সত্যিই যা যেভাবে জানছি শুনছি আমার যে ফ্রেন্ডও ছিল ওই লিয়াজো কমিটিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিয়াজো কমেডিতে সো যখন ক্রিকেটাররা বিদেশ ফরেন ক্রিকেটার আসে তখন এদেরকে কিন্তু মেয়ে সাপ্লাই দেওয়া হয় এরা মেয়ে চায় এসে যে কয়দিন থাকে তখন কিন্তু এরকম নানান মেয়ে তো এই এইগুলো কিন্তু নিরাপদ কারণ একটা বিদেশি প্লেয়ারের সাথে যদি যে মেয়ের সাথে যাই করুক কেউ জানবে না কারণ ওই বিদেশি প্লেয়ার তো বাংলাদেশি মেয়েদেরকে কিনবে না তখন এই ইউনিভার্সিটির মেয়েরা বাংলাদেশের টপ টপ ইউনিভার্সিটির মেয়েরা তারা গোপনে যায় গিয়ে অনেক টাকা কামাই করে সো এগুলো যারা জানে না জানে না যারা জানেন তো জানেন সো এগুলো চলে সো বাংলাদেশের প্রচুর কলেজ ইউনিভার্সিটির মেয়েরা স্বেচ্ছায় ভাড়া খাটতেছে আসতেছে যেতেছে টাকা কামাই করতেছে ভালো আছে ওরা ভালো আছে। তো এই মেয়ের ঘটনা সেরকম না এই মেয়ের সাথেই ছেলে ছেলের মনে হয় প্রেমী ছিল শুধুমাত্র টাকার বিনিময়ে আসা যাওয়া করতো ফ্ল্যাটে থাকতো সেরকম না প্রেমই ছিল বোধ কিন্তু দেখেন ইন ইন্টার সেকেন্ড ইয়ারে একটা মেয়ে কলেজে কি পরিমাণ দুঃসাহস আমরা যখন আমাদের সময়ে আমরা স্কুল কলেজ যে থাকতে একটা মেয়ের বা ইভেন ইউনিভার্সিটিতে একটা মেয়ের হাতে হাত লাগলে আমরা কারেন্ট শকের মতো মানে ব্যাপক একটা বিতে গেছিল অবস্থা ব্যাপক স্ক্যান্ডাল ব্যাপক ভয়ের কথা আর এখনকার ইউনিভার্সিটি পোলামাইয়া দেখিছে ওরে বাবারে বেস্ট ফ্রেন্ড ছবি দেখলে বোঝার উপার বেস্ট ফ্রেন্ড না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি জামাই আছে নাকি এদের বাচ্চা আছে এমনভাবে কান্ধে হাত দিয়ে কোমরের হাত দিয়ে একটা একটা ভিতরে ঢুকা ছবি তুলবে সো ওই দিন এখন আর নাই এগুলো হচ্ছে ক্যামেরার সামনে এগুলো আমরা যা দেখতে পাই চোখের সামনে এই হতেছে দেশের অবস্থার ক্যামেরার পেছনে পর্দার পেছনে ক্যামেরা না পর্দার পেছনে খেলাধুলা চলতেছে সকলে খাটে মাঠে উপরে নিচে চলতেছে সমানে দু একটা ঘটনা ধরা পড়ে পড়লে ছেলেরা ফাঁসাইতে হবে দু একটা ঘটনার সামনে আসে ছেলেকে ফাঁসাইতে হবে আর যেটা বললাম ধরা না পড়লে মেয়েটা ফেঁসে যায় মেয়েটা বিপদে পড়ে পুরো ঘটনা যেটা মনে হলো যেখানে একটা স্বেচ্ছা কনসেনচুয়াল সম্পর্ক মেয়েকে কেউ জোর করে তুলেও আনে নাই যে জোর করে বা আটকেও রাখে নাই এবং মেয়ের ফ্যামিলিও জানতো মেয়ের বোনও জানতো মেয়ের এখানে এই ঘটনা এখানে আসা যাওয়া করে থাকে ভালো যেই দামি পোশাক আশাক পড়তেছে দামি বাসা এক লাখ টাকা বাসা ভাড়া মাসে থাকতেছে এই ছেলের সম্পর্কের বিনিময় তো ছেলে তো পে করছে হি পেইড অফ হি পেট অফ যে মেয়ে মেয়ে যে বিলাসী জীবনযাপন করতেছে মেয়ে তো স্বেচ্ছাই বিলাসী জীবনযাপনের বিনিময়ে ছেলের সাথে রাজি হয়েছে ছেলের সাথে সম্পর্কে যেতে রাজি হয়েছে সুতরাং এখন আমি আর এখানে কাউকে দায়ী করার দোষী করার আনলেস এভিডেন্স সাজেস্ট আদারওয়াইজ যে এভিডেন্স আসতেছে বাসবে এখন পর্যন্ত তেমন কিছু দেখতে পাচ্ছি না কনসেন্টুপাল সম্পর্কে ছেলে মেয়ে স্বেচ্ছে তাদের মধ্যে একটা কথা আছে না যে মাছ যদি জালে আটকা পড়ে তাও টাউনিও থেকে দোষ দেওয়া যায় যদি বর্ষিতে আটকা পড়ে তাইলে আর দোষ দেওয়ার কোনো সুযোগ থাকে না রাইট সো বসিটা তো আর হাঁক করে নিয়ে যে গেছে রাইট এখানে জোর করে কেউ গেলে নাই সো এই যেই কারণে এখন পর্যন্ত যা মনে হচ্ছে তাতে করে এইখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেলে মেয়ের মধ্যে ঠোকড়াঝাটি করে মেয়ে গলায় দড়ি দিয়েছে ঝগড়াটা যেই কারণে হয়েছে অ্যাপারেন্টলি এখন পর্যন্ত মনে হচ্ছে যে এই ছেলে যে মেয়ের মেয়ে ওই ভদ্রলোক ম্যারিড ওই লোক সোভান কি নাম সায়াম সোভান এ ম্যারিডের বউ বাচ্চা আছে আমাদের মামুনুল হকের মতো কেস কিন্তু গোপনে এই মেয়েকে বাসায় রাখতো রেখে আসা যাওয়া করতো এবং মেয়ে তো জানত সব জেনে মেয়ে রাজি হয়েছে সো এখানে আর কোনো সমস্যা নেই এটার কারোর দোষ নেই এখানে তো মেয়ে একটা ইফতার পার্টিতে ফেসবুকে ছবি পোস্ট করছে ফেসবুকে ছবি পোস্ট করায় ওই বাড়ির যে মালিক সেই বাড়ির মালিকের সাথে হইতেছে এই শোভান যে ওর ওয়াইফ ফেসবুকে ফ্রেন্ডস তো ওই থ্রুতে সায়েম যে তার বউ জেনে গেছে যে এই পাশা এই মেয়ে থাকে তখন ওই কি কী ব্যাপার এই পাশায় এই মেয়ে কে থাকে আস্তে আস্তে বের হয়ে গেছে যে এটা হইতেছে সায়েম আরেক মেয়ে নিয়ে থাকে তো তখন তাদের সংসার হইতে লাগছে আগুন এই কারণে সাইম মেয়ে মেয়েকে হইতেছে ফোন দিয়ে থ্রেড করছে যে কী জানি বলে তুই আমার পঞ্চাশ লাখ টাকা দিবি একটা ফোন আলাপ লিক হয়েছে তো এই পঞ্চাশ লাখ টাকা কি আমি যাই না হয়তো এই বাসা ভাড়া করার পেছনে খরচ হয়েছে হয় তাই জন্য জাস্ট কিছু মেয়ের পেছনে খরচ করছে নিশ্চয়ই ছেলে এখন ছেলে যেহেতু এই মেয়ে যেহেতু ছেলেকে ফাঁসায় দিছে ইনভলান্টারিলি ইচ্ছাকৃত না সে ছবি ফেসবুকে পোস্ট করায় ছেলে ধরা খেয়ে গেছে তার বউয়ের কাছে যে সে মেয়েকে এখানে পালতেছে এই কারণে এখন ছেলে মেয়েকে চাপতে চাপ দিছে যেটা মনে হইলে এখন পর্যন্ত ঘটনায় ছেলে মেয়েকে ফোন করে চাপ দিছে তুই আমার টাকা ফেরত দে বেসিক্যালি যেটা হয়তো এটা মিন করে যে তোর পিছিয়ে এত টাকা খরচ করছি তুই আমার এই বিপদে ফেললি আমাদের কথা ছিল যেটা গোপন থাকবে আমাদের কথা ছিল তুমি এই ছবি পাইরে কাউকে না তুমি এখানে আসা যাওয়া করতেছো তুমি সেটা ফেসবুকে শেয়ার করতে গেছো এখন লাগছে বিপদ এখন আমি আর তোমার সাথে নাই তোমার পিছনে যে টাকা খরচ করছি এগুলো আমাকে ফেরত দাও এই টাইপের কিছু বললে মনে হয়েছে সেখান থেকে মেয়ে আত্মহত্যা করছে সো এবং ও আচ্ছা ভালো কথা এবং ওই যে সাইমের যে বউ প্রথম বউ সে যখন জানছে সে নাকি বলছে যে সেই মেয়েকে খুন করাবে হুম সাইমের বউ জানার পর যে এই মেয়ে হইতেছে তার হাজব্যান্ডের সাথেভাবে থাকে তো সব কিছু মিলে মেয়ে খুব বিপদে আছে মেয়ে খুব ভয়ে আতঙ্কে ছিল তো এই পরিস্থিতিতে সে কলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে এটা হচ্ছে এখন পর্যন্ত মনে হচ্ছে ঘটনা সো তাহলে তো এখানে আস ফাইন রাইট লাইক আরও হাজারটা লিটনের ফ্ল্যাটে আসা যাওয়ার কেসের মতো এটা বরং আরও একটু অন্যরকম কেস মেয়েকে এরকম যেটা বললাম এরকম যে ভাষাটা অনেকে ব্যবহার করতো সে রক্ষিতা রক্ষিতা ব্যবহার করার কারণ হচ্ছে আগেকার যুগে যেরকম ছিল হ্যারামের মধ্যে রক্ষিতা রাখা হতো সেখানে সিম্পলি যে রক্ষিতা কাকে বলা হয় যেই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক নয় শুধুমাত্র টাকার বিনিময়ে সে থাকবে যৌন সম্পর্ক থাকবে তাকে বলা হয় রক্ষিতা আর যদি প্রেমের সম্পর্ক হয় তাহলে তো রক্ষিতা না প্রেমিকা সো এই মেয়ে সাথে যদি প্রেমের সম্পর্ক থাকে যেটা অবশ্যই আসে বলে মনে হচ্ছে তাইলে আর না যদি প্রেমের সম্পর্ক না থাকতো তাইলে এই লোক একটা বাসা ভাড়া করে দিয়েছে মেয়ে সেই বাসায় এসে থাকে আর ওই লোক গিয়ে গিয়ে মেয়ের সাথে শোয় তাহলে তো এই মেয়ে রক্ষিতাই আর নারীবাদীরা যত চিল্লাকার যত চুলকা রক্ষিত বলতে চাই আমাদের প্রাকৈতিহাসিক যে ধারণা ছিল যেভাবে মেয়েরা টাকার বিনিময়ে শুইতো এই মেয়ে যদি এরকম টাকার বিনিময়ে এসে এসে এখানে ছেলের সাথে সই তাহলে সে রক্ষিতাই যে ভাষা ব্যবহার করা হচ্ছে প্রিটি অ্যাকুরেট এবং প্রিসাইস আর যদি এমন হয় যে না প্রেমের সম্পর্ক আছে বলে আসে তাইলে এটা তো ওইতে লিটোরার ফ্ল্যাটে আনাগোনা সেরকম ঘটনা এগুলো রক্ষিতার টার্মটা অ্যাকুরেট হয় না তো এখন পর্যন্ত সেরকমই মনে হচ্ছে এখন পর্যন্ত ঘটনা তাই মনে হচ্ছে তো আমরা নতুন আবার আরেকবার জানতে পারলাম যে বাংলাদেশে কি হয় পর্দার সামনে পর্দার পেছনে এগুলোই হয় সারা দেশে এখন এগুলো চলতেছে আমার এক ভাই মেসেজ করলেন করে উনি জানালেন উনি জানাশোনা আছে আর কি বাংলাদেশের এই ক্লাসে ওনার জানাশোনা আছে অ্যাক্সেস আছে তো উনি আমাকে আর কয়েকদিন আগেও একবার মেসেজ করে আমাকে জানাইলেন কিছু অভিজ্ঞতা আজকেও জানাইলেন এই ঘটনার পর উনি বললেন যে এগুলো কিছুই না এগুলোতে কী অবস্থা এগুলোর কোনো ধারণা নেই মানুষের উনি কর্পোরেট জব করে তো উনি বলল যে কর্পোরেট জব আমার কলিগ ফিফটি পার্সেন্টের বেশি শুধু কলিগে কলিগে পরকিয়া শুধু কলিগে কলকে পরকিয়া কলিগে কলিগে পরকিয়া বউ অবস্থা ওনার অফিসে ওনার এটাইতেছে অভিজ্ঞতা ওনার ভাষায় তো উনি বললো আর কি এই অবস্থা এটা তো সারা আর মিডিয়াতে কী চলে এবং হাই ক্লাসের সোসাইটির কী চলে এগুলা শুনলাম আর কি কিছু ঘটনা তো চাকরিগুলা যারা জানেন জানে না জানলে যারা হয়তো সেরকম শখ পায় হঠাৎ করে করে আসে না কিছু বাংলাদেশের মানুষ ইতিবাচক মোটিভেশন লাগে হঠাৎ করে শক হয় খবরাখবর রাখে না দুনিয়ার খবরাখবর পড়েও না সারাদিন খলে ফেসবুকের মধ্যে ইতিবাচক ইতিবাচক তারপর একটা ঘটনা ঘটে ঘটলে এখন এরা বিচার চায় আর তুই বিচার চাস কেন তুই জানিস না বাংলাদেশে কী চলে না চলে বাংলাদেশের ডাইনামিক্সে জানাস না তুই বাংলাদেশের ইয়ে জানাস না তুই কী কী বিচার চাস তুই ওই যে কীগুলো ঠিক করা আছে কী হয়েছে এখানে মেয়ে মারা পড়ছে ছেলের বিরুদ্ধে বিচার চাই কি হয়েছে এখানে ছেলে পাওয়ারফুল ছেলের পাওয়ার এই ঘটনার সাথে সম্পর্কিত হোক না হোক আমি এখনই ছেলে কোন পলিটিক্যাল পার্টি করে জায়গা এগুলো চলতেছে বেসিক্যালি এখানে রাইট কিন্তু ঘটনার এখন পর্যন্ত যা মনে হচ্ছে সিম্পলি সিম্পলি ওই যে চ্যাংরা প্রলাপন ফ্ল্যাটে আসা যাওয়া করে প্রেম করে ওইরকম ঘটনা এক্সেপ্ট এখানে ওই লোকের বউ আছে দেখে আরও বেশি লুকা ছাপা অবস্থায় সে মহিলাকে ফ্ল্যাটে রাখতো ওই মেয়েকে এবং মেয়ে ইন্টার সেকেন্ড ইয়ার পরে এই সাহস সে করতে পারতেছে যে এত একটা পাওয়ারফুল লোকের সাথে আমি গোপনযোগ সম্পর্ক রাখতেছি উনিশ বিশ হলে তো আমার লাইফটাই ক্ষতিগ্রস্ত হবে আমি তার তাকে ধরতেও পারবো না তাও কী পরিমাণ এবং ফ্যামিলির আশ্রয় প্রশ্রয়ে তো এটার কি একটা সামাজিক ইস্যু হ্যাঁ আপনারা ওই লোককে নিয়ে পড়ছেন পাগল হয়ে গেছেন ঠিক আছে পাগল হয়ে থাকেন কোনো সমস্যা নেই হয়তো এমন হতে পারে সামনে প্রমাণ যে ওই লোকে পাওয়ার খাটায় কোনোভাবে মেয়েকে নির্যাতন করছে মেয়ে ভিক্টিম এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ ইন্ডিকেট করতেছে না এখন পর্যন্ত যা ইন্ডিকেট করতেছে আমরা বাংলাদেশে পর্দার আড়ালে যা হয় এটাই বাংলাদেশ এখন গ্রাম থেকে শহর আলেম থেকে জালেম শিক্ষিত অশিক্ষিত সকল বয়সের সকল এজ গ্রুপের ছেলে মেয়ের আসতেছে যাইতেছে শুইতেছে ফ্যামিলির সাপোর্টে ফ্যামিলির জ্ঞাত সারে করে বেড়াইতেছে করে বেড়াতেছে তার মাঝে মধ্যে যদি একটা অ্যাক্সিডেন্ট যদি হয় তাদের মধ্যে মনোমালিন্য হয় ব্রেকআপ হয় ব্রেকআপ হলে যদি সুইসাইডের ঘটনা ঘটে তখন ওই ছেলেকে ধরে ফাঁসি দিতে হবে এবং তখন আমরা অবাক হয়েছি ওরে বাবারে বাংলাদেশে কি এগুলোও চলে হ্যাঁ এগুলোও চলে আপনি জানতেন না